রেল সংযোগের জন্য যে ব্যালাস্ট প্রয়োজন এটা সেখান থেকে সংগ্রহ করা হচ্ছিল, কিন্তু সম্প্রতি আপনারা জানেন যে ব্যালাস্ট উত্তোলনের ক্ষেত্রে এবং এইটা বলতে পারেন তারা যে কাঙ্ক্ষিত আমাদের চাহিদা সেটা পূরণ করতে পারছে না। ইতিমধ্যেই সেটির জন্য আলাদাভাবে অন্যান্য সোর্সগুলোর থেকে যাতে এই ব্যালাস্ট সংগ্রহ করা যায়, যেমন ভারত আছে এবং অন্যান্য দেশ, সেখান থেকে সংগ্রহের প্রচেষ্টা চলতেছে। এই ব্যালাস্টের জন্যই আমাদের একটা হয়তো যে চ্যালেঞ্জ এইটা একটা। আর দু নম্বর কিছু আছে, সেটা হলো আপনার গেন্ডারিয়া থেকে যে আমাদের কমলাপুর স্টেশন, অনেকগুলি ইউটিলিটি ওখানে কাজ করতে গেলে, এবং ওখানে তিনটা লাইন হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে ডাবল লাইন এবং পদ্মার সঙ্গে আরেকটি লাইন, তিনটা লাইন হচ্ছে ওখানে। আমাদের টিটি পার একটি জায়গা আছে যেখানে আমাদের আন্ডারপাস করতে হচ্ছে উপর দিয়ে ট্রেন নিয়ে যাওয়ার জন্য। এই এই এইগুলোর কাজের জন্য আমাদের কিছুটা আমরা একটু কিছুটা চ্যালেঞ্জ আছে। আর যেটা চ্যালেঞ্জ সেটি হলো যে হয়তো নারায়ণগঞ্জে যে আমাদের রেল যোগাযোগ যদি কাজের সুবিধার্থে প্রয়োজন হয় তাহলে অল্প কয়েক হয়তো এক দুই মাসের জন্য হয়তো নারায়ণগঞ্জ ঢাকার সঙ্গে যে রেল যোগাযোগ আমাদের কিছুদিন হয়তো বন্ধ রাখতে হতে পারে, এখনও এটা কনফার্ম না।